মন্ত্রী সাংসদেরও জেরা করতে পারে দুদক দুর্নীতি প্রমাণ হলে কারো ছাড় নেই বললেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্যাতনের সূচির পদত্যাগ চাইলেন নোবেলজয়ী তিন নারী মিয়ানমারের বিচার করার আহ্বান থাইল্যান্ড থেকে ফিরে এক সপ্তাহের ফিজিওথেরাপি সাকিবের মিদাহাজ ট্রফিতে না পাওয়ার শঙ্কা রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে দুর্নীতি ঠেকাতে কঠোর দুদক মতামত পাঠানোর এসএমএস অথবা ফেসবুকে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে মন্ত্রী এমপিদের বিষয়ে সন্দেহ হলে দুর্নীতি দমন কমিশনের জেরা করায় কোনো বাধা নেই এক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতি প্রমাণ হলে কেউ ছাড় পাবে না দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন বিএনপি সমালোচনা করে তিনি বলেন দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হবে জেনেই গণতন্ত্রে পরিবর্তন এনেছে দলটি ১৯তম শীতকালীন অধিবেশনে শেষ দিনে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন খালেদা জিয়া যে মামলা সাজাপ্রাপ্ত এমন মামলা তার বিরুদ্ধেও দেওয়ার চেষ্টা হয়েছিল আর ১১ এর সময় তার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলায় আদালত কিছুই খুঁজে পায়নি বলেও জানান প্রধানমন্ত্রী যে মামলা তাকে দিয়েছে আমার বিরুদ্ধে সেই একই মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল সকল কাগজপত্র তারা পরীক্ষা করেছে কাজী এইভাবে তারা চেষ্টা করেছে যে এখানে এতটুকু কোনো ফাঁক পায় কিনা দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী জানান সাজা হবে বুঝতে পেরেই গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি এখন বিএনপি নেত্রী কারাগারে যাবে এটা বিএনপি আগেই টের পেয়েছে কিনা জানি না তিনি মামলার রায় বেরোবার আগেই সেটাকে তারা সংশোধন করে দিল যে সাজাপ্রাপ্ত হলেও থাকতে পারবে অর্থাৎ দুর্নীতিটাকেই তারা গ্রহণ করে নিল আওয়ামী লীগ জনকল্যাণ ও দেশের উন্নয়নে বিশ্বাসী বলে জানান শেখ হাসিনা সরকারি দলের কেউ দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিতে পারে বলে হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিতে চাই না দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এমনকি আমাদের কোনো নেতা বা মন্ত্রী এমপি কারোর বিরুদ্ধে যদি তাদের কোনো সন্দেহ হয় তারা তাদেরকে ডেকে নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে এখানে কিন্তু আমরা কোনো হস্তক্ষেপ করি না হস্তক্ষেপ করব না আর কারো যদি দুর্নীতি প্রমাণ হয় সে সাজা পাবে শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ২৩৩ জন ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ১৫টি বিল পাশ হয়েছে আমরা দেশকে গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ব্যবসায়ীদের ঘুষ দেওয়ার প্রবণতার সমালোচনা করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সকালে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি বলেন দুদক নিয়ে ব্যবসায়ীদের ভয়ের কিছু নেই ব্যবসায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি প্রতিযোগিতামূলক ব্যবসায় প্রতিবন্ধকতা দুর্নীতি যা ব্যবসা বাণিজ্যে সৃষ্টি করছে অদক্ষতা প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে দেশের অর্থনীতিকে দুদকের এই আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম যেহেতু কস্ট অফ ডুইং বেড়ে যায় ডুইং বিজনেস বেড়ে যায় ডিউ টু করাপশন সেই জন্য দেশকে অর্থনীতিকে অন্যান্য দেশের তুলনায় আনকম্পিটিটিভ করে তোলে আমলাদের কারণে ব্যবসায়ীরা দুর্নীতি করতে বাধ্য হন বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের এফবিসিসিআই এর পরিচালক হাজিনা নেওয়াজের দাবি প্রয়োজনের তাগিদে ব্যবসা বাঁচাতেই ব্যবসায়ীরা অনৈতিক হতে বাধ্য হন হয়তোবা একটা অফিসে যে একটা নোটিশ বা একটা নো অবজেকশন বা একটা কিছুর জন্য আটকে গেলেন তখন ওটা আজকে হবে না আজকে স্যার আজকে অমুকে নাই তমুকে নাই এরকম কথা যখন ওঠে তখন ওই ব্যবসায়ী হয়তো বা একটা স্পিড মানি ব্যবহার করে সেটাকে দ্রুত করে উনি ওনার ব্যবসাটাকে বাঁচান ব্যবসায়ীদের ঘুষ দেওয়ার প্রবণতাকে দুর্নীতি দমনে বাধা বলে মনে করেন দুদক চেয়ারম্যান ব্যবসায়ীদের তিনি আইন মেনে ব্যবসা করার পরামর্শ দেন দুদক ইজ নট অ্যান ইনস্টিটিউশন ফর ভয় ডোন্ট ফিয়ার দিস ইনস্টিটিউশন ফর গডস সেক এটা কোনো ভয়ের জায়গা না ভয় আপনি তখনই পাবেন যখন আপনি ইউ গো বিয়ন্ড ইওর এথিক্স If you do something beyond your conscience, then this is really a ভয়ঙ্কর জায়গা দুদক চেয়ারম্যান বলেন সরকারি কর্মকর্তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সরকারের কাছে জবাবদিহিতার পাশাপাশি ক্ষতিপূরণেরও সুপারিশ করেছে দুদক আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তিনি ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসলে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান তিনি ব্যক্ত করেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে সরকারি দলের সদস্যদেরও এই বিষয়ে আসলে সতর্ক থাকতে হবে। মানে খালেদা জিয়ার এই শুটার পরে কি আসলে দুর্নীতি দমন কে নিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের যে ম্যান্ডেট, যে কারণে আসলে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে, তারপরেও আর প্রধানমন্ত্রীর এই কথা বলার বাড়তি করে আর কোন দরকার নেই। দুর্নীতি দমন কমিশন মন্ত্রী বিরুদ্ধে বিষয়ে সন্দেহ হলে তার বিরুদ্ধে আসলে অভিযোগ করবে, তার বিরুদ্ধে তদন্ত করবে। তারা যদি এতদিন প্রধানমন্ত্রীর এই যেটিকে যদি আমরা সবুজ সংকেত বলি তার জন্য যদি অপেক্ষা করে থাকতো, তাহলে এটি আসলে দুর্নীতি দমন কমিশনের জন্য কোনো ভালো খবর না। কিন্তু প্রধানমন্ত্রী এটি বলে হয়তো পলিটিক্যালি এটি এমফাসাইজ করতে চাইলেন যে তার দলের কেউ যদি আসলে কোনো কিছুর সাথে জড়িত থাকে, তাহলেও আসলে দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তা বা মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভয় পেয়ে পিছিয়ে থাকবেন, তারা ব্যবস্থা নেবেন না, এরকম যেন না হয়। তো আমার কাছে মনে হয় যে দুর্নীতি দমন কমিশনকে যদি বারবার এরকম করে এশিওর করতে হয় যে না তোমাদের ভয় নাই, তোমরা এই কাজ টাজ করো, তাহলে তারা ভালো কাজ করছে, এরকম কথা আমরা কিছুতেই ভাবতে পারছি না। তবে এই কথা ঠিক যে বেগম জিয়ার যেটি আসলে সাদিক বলছিল যে বেগম জিয়ার আসলে দুর্নীতি মামলায় সাজাটি হওয়ার পর অনেক বেশি দুর্নীতি কমিশন কি করে না করে, কার প্রতি ভালো করে কার প্রতি খারাপ করে, কোন মামলা একটু বেশি দৌড়ায় আর কোন মামলা চুপ করে বসে থাকে, সেগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা এসেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর এইসব আলোচনা অনেকটাই স্তিমিত হবে বলে আমরা এটা মনে করতে পারি, যে মনে করতে পারি যে দুর্নীতি দমন কমিশনের সাথে। যাই হোক, সংবাদ এবার এক মিনিটের বিরতি নিচ্ছে। সরকার নির্ধারিত ছকে মামলা পরিচালিত হয়, এখনো খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিচারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও দাবি করেছেন এই সিনিয়র আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে 21 দিন কারাগারে খালেদা জিয়া। হাইকোর্ট থেকে এখনো জামিন না পাওয়ায় তার আইনজীবীদের দুষছেন আইনমন্ত্রী, আর বিএনপি মহাসচিব দায় চাপাচ্ছেন সরকারের ইন্ধনের ওপর। তার মতে বিচার বিভাগ স্বাধীন থাকলে গত রোববারই জামিন পেতেন খালেদা জিয়া। এই জামিন সেদিন না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেদিন জামিন হয়ে না, এখন আপনার তারিখ পড়ছে 15 দিনের মধ্যে পাঠাও, মুখে পাঠাও করছে। এটা আপনার আমার কাছে যেটা আমরা বলেছি বরাবরই যে এটা একটা সরকারের নীলনকশা, তার রিলিজটাকে ডিলে করার জন্য সেই ডিলে তারা করছে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখতে চায় এবং তাকে রাজনীতিকে দূরে রাখতে চায়, তাকে নির্বাচন থেকে বাইরে রাখতে চায়। মাননীয় আইনমন্ত্রীর বক্তব্যটা আইন পেশায় শিষ্টাচার বহির্ভূত। উনি যদি মন্ত্রী না হতেন, লিগাল ওপিনিয়নের জন্য কাছে যেত কেউ, উনি বলতেন যে এই মামলায় 5 বছর সাজা অ্যাডভিশনের বেল হয়ে যেত। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন আইনজীবীদের সমন্বয়হীনতার কারণেই খালেদা জিয়ার জামিন হয়নি, সরকারের কারণে নয়। সরকারের কি হাত আছে এটা আদালতের বিষয়ে, তাদের ব্যর্থতার দায়িত্বটা আমাদের উপর চাপাচ্ছেন আর আমাদের খালি খামাকা দোষী করছেন, এটা খুব দুঃখজনক এবং এই ব্যাপারে আমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। জামিন প্রশ্নে বিচারিক আদালতের নথি কখন হাইকোর্টে পৌঁছাবে তা ওই আদালতের উপর নির্ভর করছে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এটি বিষয়ে ফিরে এলাম রাতনাটা। রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির পদত্যাগ চেয়েছেন শান্তিতে নোবেলজয়ী 3 নারী। মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছেন তারা। কক্সবাজারের আশ্রয় শিবির পরিদর্শন শেষে ঢাকায় সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। রোহিঙ্গা নির্যাতনের ভয়াবহতা কাছ থেকে জানতে টানা 3 দিন কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির ঘুরেছেন শান্তিতে নোবেলজয়ী 3 নারী। ইয়েমেনের তাওয়াক্কুল কারমান, ইরানের শিরিন এবাদি ও উত্তর আয়ারল্যান্ডের মরিয়েড মুগুয়ারের কাছে এ সময় মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা তুলে ধরেন পালিয়ে আসা রোহিঙ্গারা। সফরের অভিজ্ঞতা জানাতে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করেন 3 নোবেলজয়ী। রাখাইনে ব্যাপক গণহত্যা, ধর্ষণের প্রমাণ পাওয়ার তথ্য তুলে ধরেন তারা। এসব ঘটনায় মিয়ানমার সরকারকে দায়ী করে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিও জানিয়েছেন 3 শান্তিদূত। আমরা যেসব গল্প শুনেছি তার জন্য তৈরি ছিলাম না। নারী ও শিশুর সাথে যে বর্বরতা হয়েছে তা বর্ণনার ভাষা আমার জানা নেই। দয়া করে রোহিঙ্গাদের পাশে আপনারা থাকুন। আমি মনে করি মানবিক দায় থেকে হলেও ভারত ও চীনের উচিত মিয়ানমারকে নিষ্ঠুরতা বন্ধে চাপ দেয়া। ইন্ডিয়া
বাংলাদেশ সরকার ও স্থানীয়দের ধন্যবাদ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, ইরান, সৌদি আরব বা কাতারের মতো মুসলিম বিশ্ব রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ায়নি। আমি মনে করি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমার সেনাদের বিচার হওয়া উচিত। ইয়েমেনের তাওয়াক্কুল কারমান জানান, সুচির সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তারা সাড়া পাননি। মিয়ানমারের নেত্রীর কড়া সমালোচনা করে তিনি বলেন, এই মানবিক বিপর্যয়ের সময় সুচিরই দায়িত্ব ছিল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। আমরা 100 নারীর সাথে কথা বলেছি, তারা সবাই ধর্ষিত হওয়ার কথা জানিয়েছেন। যেসব শিশুকে পেয়েছি তাদের বেশিরভাগের বাবা মাকে হত্যা করা হয়েছে। সুচি বিশ্বকে সত্যি বলেননি, তার উচিত ছিল এই অপরাধ থামানো, কিন্তু তিনি তা করেননি। শান্তিতে নোবেল জয় করেও তিনি কিভাবে চুপ করে থাকলেন? ন্যায় বিচার দিতে না পারায় তার পদত্যাগ করা উচিত। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করেন শান্তির তিন দূত। বেসরকারি সংস্থা নারীপক্ষের আমন্ত্রণে বাংলাদেশে আসা তিন নোবেল জয়ী এরপর মিয়ানমারে যেতেও আগ্রহী। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টা বেজে 46, আপনারা দেখছেন রাত 9টায় বাংলাদেশ। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল দুর্নীতি ঠেকাতে কঠোর দুদক। এবারে জানিয়ে দিতে চাই এই বিষয়ে দর্শকদের পাঠানো কিছু মতামত। জুয়েল বলছেন, দুদকের সৎ ইচ্ছায় দুর্নীতি ঠেকাতে যথেষ্ট। কাদেরের মত, দুদকের পাশাপাশি সরকারকে দুর্নীতি রোধ করার ইচ্ছা থাকতে হবে। মাসুম বলছেন, দুদকের একার পক্ষে দুর্নীতি ঠেকানো সম্ভব না। কায়েস বলেছেন, দলমত নির্বিশেষে দুর্নীতি ঠেকাতে দুদককে কাজ করতে হবে। দর্শকরা মতামত পাঠিয়েছেন, কায়েসের মতামত আপনি পড়লেন। রোমান বলছেন, বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নিতে পারে না। জব্বার বলছেন, ভয়কে জয় করে দুদক পদক্ষেপ নিলে দুর্নীতি দূর করা সম্ভব। জনাল বলছেন, দুদক মেরুদণ্ডহীন, তাই কঠোর হয়েও দুর্নীতির কিছুই করতে পারে না। শান্ত বলছেন, দুদকের চেয়ারম্যান দলীয় লোক, তাই সরকার দলের দুর্নীতিবাজদের কিছুই করার ক্ষমতা রাখেন না। জয় বলছেন, স্বচ্ছতার সঙ্গে দুদকের কাজ করার মানসিকতা থাকলেই দুর্নীতি কমানো সম্ভব। মানিক জানিয়েছেন, সরকারের কাছে অনুরোধ, দুদককে সঠিকভাবে কাজ করার সুযোগ দিন। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। এদিকে মুম্বাইয়ের ভিলে পার্ল শ্মশানে বলিউড কুইন শ্রীদেবীর শেষকৃত্য হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 দিকে হয় অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে বেলা 3টায় তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় মহারাষ্ট্র পুলিশ। জাতীয় পতাকায় মরানো শ্রীদেবীর মরদেহ সকালে মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে নেওয়া হয়। সেখানে প্রিয় অভিনেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বলিউড তারকা বন্ধু ও হাজারো ভক্ত। 24 ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের জুমেরায় এমিরেটস টাওয়ার হোটেলের বাথরুমে অচেতন অবস্থায় উদ্ধার করা 54 বছরের এই অভিনেত্রীকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুবাই পুলিশ নিশ্চিত করেছে অচেতন অবস্থায় বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। দুবাই থেকে মঙ্গলবার রাতে মুম্বাই পৌঁছায় তার মরদেহ। চেক রিপাবলিকে 13 বছরের অটিস্টিক শিশু মাতেস ভুগছে অ্যাসপারগার সিন্ড্রোমে। বাস্তব ও কাল্পনিক শহর এবং আন্ডারগ্রাউন্ড ম্যাপ আঁকায় দারুণ দক্ষতা অর্জন করেছে সে। প্রতিবন্ধকতা জয় করে মাতেস নিজেকে পরিণত করেছে একজন সফল ডিজাইনারে। 10 বছর বয়সে অ্যাসপারগার সিন্ড্রোম ধরা পড়ে মাতেজের। ঘন্টার পর ঘন্টা কাঁদত সে। প্রতিবেশীদের বিরক্তির কারণে একসময় প্রাগ ছেড়ে কাছের একটি ছোট শহরে মাতেজকে নিয়ে চলে যায় তার পরিবার। একদিন ট্রামে মাতেজকে শান্ত করতে তার হাতে একটি ম্যাপ দেন তার মা। শান্ত হয় মাতেজ। এভাবেই ম্যাপ আবিষ্কার করে মাতেজ। আমি একটি রুলার নিয়ে ম্যাপের মাপ নেই, তারপর আঁকা শুরু করি। আমি সবসময় সঠিকভাবে কাজ করি। মাতেজের এই ব্যক্তিগত জগৎটা পরে আসতে শুরু করে জনসম্মুখে। তার আঁকা লন্ডন, প্যারিস, মাদ্রিদ সহ বিভিন্ন শহরের পাতাল ট্রেনের মানচিত্র এখন দেখা যায় কাপড়, ব্যাকপ্যাক এবং মোবাইল ফোন কেসে। তার পরিবারেরই একটি প্রতিষ্ঠান বিক্রি করছে এসব পণ্য। এমনকি ট্রাম এবং পাতাল ট্রেনের ম্যাপে কোনো ভুল আছে কিনা তাও খুঁজে দেখে মাতেজ। ম্যাপ মাতেজকে শান্ত করত। সে দিনে দিনে আরো আগ্রহী হয়ে ওঠে তার নিজের জগৎকে মাপসই করতে। ভুল খুঁজে সেগুলো ঠিক করতে শুরু করে সে। অ্যাসপারগার সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের মৌখিক যোগাযোগের সমস্যা হয়। এক্ষেত্রে ছবি দেখে বুঝতে তাদের জন্য সহজ হয়। অটিস্টিক শিশুদের শিক্ষা দিতে কল্পনা এবং গঠন প্রণালী ব্যবহার করা হয়।
এগুলো আশ্রয়স্থল হিসেবে তাদের একটা উপায় খুঁজে পেতে সাহায্য করে। মাতেজের অবস্থা উন্নতি হলে তার পরিবারের জীবনযাত্রায় আসে পরিবর্তন। এখন তারা ছুটিতে একসাথে ঘুরতে যেতে পারে, যা মাতের ছোট থাকতে সম্ভব ছিল না। এখন মাতেজের স্বপ্ন লন্ডন গিয়ে পছন্দের পাতাল ট্রেনে চড়ার। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাতনাটা বাংলাদেশ আয়োজনে। শেষ করব হোলি উৎসব উপলক্ষে ভারতের উত্তরপ্রদেশে ঐতিহ্যবাহী লাঠি খেলার কিছু ছবি দেখে। তার আগে বিদায় নিচ্ছি আমরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।